হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। তো তৃতীয় দিনে এখন আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 5:30 মতো, ওখান থেকে গাড়ি ছাড়বে 6:30 দিকে। তো একটু আগে পৌঁছে যাব। তো সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। এখানে তোজোর বাবা আর তোজো এখনও ঘুমিয়ে আছে। ওকে এই অবস্থায় নিয়ে যাওয়া হবে, চলুন যাই। গিয়ে কথা বলছি ওখানে, নিচে টোটো ধরতে হবে। টোটো ধরে বাস স্ট্যান্ডে যাবো, তারপর সে বাস থেকে আমরা গাড়িতে করে যাব। চলুন যাই। আমরা এখন যাচ্ছি ওই পান্থনিবাসে, যেখান থেকে আমরা এর আগে বাস ধরেছিলাম ওই চিলিকা লেকে যাওয়ার জন্য। ওইখানেই যাচ্ছি, মিনিট 10 মতো লাগবে। সকাল সকাল বেরিয়ে গেছি, আর আজকে আমরা প্রাইভেট বাসে যাব না। আজকে আমরা ওড়িশার যে গভর্নমেন্ট সার্ভিস আছে ওটিডিসি, ওখান থেকে আমরা আগে থেকে বুক করে রেখেছি, ওখানেই যাচ্ছি। আমরা এখানে পৌঁছে গেলাম। তো আজকে আমরা অনেকগুলো ডেস্টিনেশনে যাব। এই যে লেখা আছে দেখুন, প্রান্তনিবাস। এখান থেকে মেনলি ওই ওটিডিসির যে বাসগুলো ছাড়ে, পুরী ট্যুরিজম বা ওড়িশা ট্যুরিজম, এরকম লেখা বাসগুলো আছে, এগুলো ছাড়ে এখান থেকে। আর আজকে যেই ডেস্টিনেশনগুলো যাব, সেগুলো ফার্স্টে আমরা যাব উদয়গিরি, না ফার্স্টে আমরা ধবলগিরিতে যাব, সেখান থেকে আমরা উদয়গিরি, খণ্ডগিরি, সেখান থেকে আমরা লিঙ্গরাজ টেম্পল হয়ে তারপরে ফিরব। এখন আমরা ধবলগিরির দিকে যাচ্ছি। ধবলগিরিতে একটা শান্তিস্তূপ, একটা বৌদ্ধ মঠ আছে, আর তার সঙ্গে একটা মন্দিরও আছে। তো ধবলগিরি, যেহেতু ধবলগিরি পাহাড়ে এটি অবস্থিত, তাই এটা ধবলগিরি নামেই পরিচিত। আমরা যেহেতু ওটিডিসির বাস নিয়েছি, তো যে বাসটা নিয়েছি ওই বাসটা একটু ছোট, সেই জন্য আমাদের একেবারে মন্দিরের গেট পর্যন্তই চলে এসেছে। এই যে বাসটা দাঁড়িয়ে আছে, এখন এই যে আমরা জায়গাটাতে যাচ্ছি, এটাকে অনেকে ধবলগিরি বা ধবলগিরিও বলে থাকেন। আর এটা যেটা দেখছেন, এটা হলো শান্তিস্তূপ। এটার সঙ্গে ইতিহাসের একটা গভীর সম্পর্ক রয়েছে। আমরা সম্রাট অশোকের সম্পর্কে অনেকেই জানি, আর কলিঙ্গ যুদ্ধ যেটা ওড়িশাতে হয়েছিল তার সঙ্গে একটা অনবদ্য সম্পর্ক রয়েছে। তো সেই সময় যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, সেই সময়কার যে যুদ্ধক্ষেত্রে প্রায় 1 লাখের উপর মানুষের যে মৃত্যু হয়েছিল, তারপরে সম্রাট অশোকের যে একটা আত্ম উপলব্ধি হয়েছিল, যুদ্ধ নয় শান্তি, এই যে আত্ম উপলব্ধি, এখান থেকেই এই ধবলগিরির উৎপত্তি, যেটা জাপান সরকার আর ভারত সরকারের যৌথ উদ্যোগে হয়েছে। চলুন এই বৌদ্ধ মঠটা আমরা একটু ভালো করে ঘুরে দেখে নিই। মন্দিরের চারপাশে এরকম 4টা গৌতম বুদ্ধের মূর্তি আছে। এটা হচ্ছে মহাপরিনির্বাণের মূর্তি। গৌতম বুদ্ধ যে যখন মহাপরিনির্বাণ করেন বা যখন হচ্ছে গিয়ে জ্ঞান লাভ করেন, সব কিছুই এক এক করে আছে। মন্দির থেকে জাস্ট নিচের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। চারপাশটা কুয়াশাচ্ছন্ন আছে, এখনো কুয়াশা কাটেনি। সকালে এখন বাজে প্রায় 8টা মতো, কিন্তু কুয়াশা এখনো ছাড়েনি। চারপাশটা খুব সুন্দর লাগছে দেখুন। দূরে ওই যে একটা নদী দেখতে পাচ্ছেন, ওই নদীটার নাম হলো দয়া নদী। এই নদীর তীরেই অ্যাকচুয়ালি কলিঙ্গ যুদ্ধটা হয়েছিল। সেই সময়কার প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ এই যুদ্ধে মারা গিয়েছিল, এবং নদীর জলে পুরো রক্তে লাল হয়ে গিয়েছিল। সেই দৃশ্য দেখেই মেলে আমাদের যে সম্রাট অশোক, উনি এই যুদ্ধের যে নীতি টোটাল পরিত্যাগ করেছিলেন। তারপর থেকে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আমরা এখন এখানেই একটা মন্দির আছে, ওই মন্দিরেই যাচ্ছি। এই মন্দিরটি হলো ধবলেশ্বর মন্দির। এই মন্দিরে মেনলি ভগবান শিবের
আরাধনা করা হয়। তো এই মন্দিরটা এই শান্তিস্তূপের সঙ্গেই অ্যাটাচ আছে। যারা যারা শান্তিস্তূপ দেখতে আসেন তারা এই মন্দিরটা অবশ্যই ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। চলুন এখান থেকে এবার বেরিয়ে যাই। এখান থেকে বেরিয়ে আমরা লিঙ্গরাজ মন্দিরে যাব, তারপরে আমরা উদয়গিরি খণ্ডগিরিতে যাব। তো চলুন এখন যাই, আমাদের সেদিকে যাত্রার দিকে এগিয়ে চলি। এখন আমরা লিঙ্গরাজ মন্দিরে চলে এলাম। লিঙ্গরাজ মন্দিরের এরিয়াটা অনেকটা বড়, আর ওই যে দেখছেন এটা হলো লিঙ্গরাজ মন্দির। তো শুনলাম এখানে ফোন অ্যালাউ নেই, হয়তো আপনাদের ভিডিওটা করে দেখাতে পারবো না, তো সেই জন্য চাইছি একটু চারপাশে ভিডিও করে আপনাদের একটু দেখিয়ে দিই। আমরা এখন লিঙ্গরাজ মন্দির থেকে দর্শন করে, ভগবানের দর্শন করে বেরোলাম, সঙ্গে মন্দিরের প্রসাদও খেলাম। প্রসাদ ছিল খুবই সুস্বাদু ছিল এই মন্দিরের প্রসাদ, 100 টাকা পার প্লেট নিয়েছিল, কিন্তু খুবই ভালো ছিল। তো চলুন এবার এখান থেকে বেরিয়ে আমরা উদয়গিরি খণ্ডগিরির দিকে যাব। আমরা এখন সেই বাসে চড়ে গেছি, আমাদের সামনের সিটে আমার ননদ ননদারে বসেছে, ওদের কাছে এখন তোজো আছে। আর এই যে বাসটা দেখছেন খুব একটা বড় নয়, মোটামুটি একটা ছোটই বাস। সুবিধা হয়েছে তাতে পাহাড় টাহাড়গুলো যেখানে আছে সেগুলোতে আমাদের হাঁটতে হয়নি, একেবারে ডাইরেক্টলি বাসটা চলে যাচ্ছে। আমরা এখন উদয়গিরি আর খণ্ডগিরির ওইখানে পৌঁছে গেলাম। তো চলুন যাই, আর এখানে শুনলাম এখানেও পাহাড় আছে, তো অনেকটাই ভগ্ন প্রায়, চলুন দেখি। আমরা এখন পৌঁছে গেলাম, এই এখন আমরা উদয়গিরিতে আছি। আর উদয়গিরি আর খণ্ডগিরি রাস্তার এপাশে ওপাশে দুটো পাহাড়, তো এই দুটো পাহাড় প্রচুর পাহাড়ে গুহা আছে। তো এই মানে পাহাড়টার সাথে অনেক ঐতিহাসিক তাৎপর্য লুকিয়ে আছে। তো চলুন যাই দেখি আর আপনাদেরও দেখাই। ওই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটা হলো খণ্ডগিরি, আর আমরা বর্তমানে যেটাতে আছি সেটা হলো উদয়গিরি। সূর্য উদয়ের সাথে সম্পর্ক রেখে এটার নামকরণ করা হয়েছে উদয়গিরি। আর ওই যে পাহাড়টা খণ্ডগিরি, ওই পাহাড়ের খণ্ড খণ্ড হয়েছে, পাহাড়টা অনেকটা ভগ্ন প্রায়, তাই ওটাকে বলা হয় খণ্ডগিরি। উদয়গিরিতেও অনেক গুহা আছে, তেমনি খণ্ডগিরিতেও গুহা আছে, কিন্তু উদয়গিরি গুহাটা একটু বেশি পরিমাণে আছে। এই যে দেখুন উদয়গিরির ভিউগুলো, এই যে দেখছেন এগুলো ছোট ছোট গুহা, তো দেখুন অসাধারণ সুন্দর একটা জায়গা।
ভিউটা দেখেছেন, খুব সুন্দর। এই যে ভুবনেশ্বর সিটিটা এখান থেকে সুন্দর বোঝা যাচ্ছে। চলুন এখান থেকে ফিরে যাই, আর এখানেই আমাদের ব্লগটা শেষ করছি। আর আমাদের এই ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চলুন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।